হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি মাছ ভাজার রেসিপি নিয়ে এসেছি আবার খাবো চ্যানেলে। তো আমার ঘরে মাছ এখন সেইভাবে নেই, আমার ছেলে এখন খেতে চেয়েছে, এই এক পিস মাছ আছে এটাই আপনাদেরকে ভেজে দেখাবো। খুবই সুস্বাদু মাছ ভাজা মুচমুচে, আপনারা দেখতে থাকুন এর মধ্যে আমি কী কী মশলা দিচ্ছি। অল্প পরিমাণে লবণ, একটু হলুদ, জিরে, ধনে, একটু লঙ্কা, একটু রসুনের পেস্ট, একটু পাতিলেবুর রস, পাতিলেবুর রসটা দিলে খেতে খুব ভালো হয়। একটু তন্দুরি মশলা আপনারা চাইলে দিতে পারেন, এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ, খুব সুন্দর একটা টেস্ট আসে। এটাকে আমাকে হাত দিয়ে মাখতে হবে, কারণ এটা হাত দিয়ে আমি ভালো করে মেখে নেবো, কারণ এটা হাত ছাড়া এটা ভালো মাখা যাবে না। এটাকে আমি 5 মিনিট রেখে দেবো, এইভাবে মেখে রেখে দেবো, তারপরে আমি এটাকে ভাজবো শাকা তেলে। 5 মিনিট পর আমরা ফিরে এসেছি, এই দেখুন আমি উনানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলটা আমি কালকে মাছ ভেজেছিলাম, কিন্তু তেলটা আমি ওয়েস্ট করব না, তাই এই তেলেই আমি আপনাদেরকে মাছ ভেজে দেখাচ্ছি। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করেন না, তারা এইভাবে মাছ খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। প্রথমে এক পিটাকে ভালোভাবে হতে দেবেন, তারপরে এটাকে উল্টে আরেক পিঠ হবেন, কারণ না হলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এই দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এ আমি এবার সার্ভ করে দিলাম, দেখুন কি সুন্দর কালার এসেছে। মাছ ভাজা রেডি। যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমার চ্যানেলে ভিডিও, নতুন ভিডিও পাওয়ার জন্যে সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।